সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলা বিশ্বাস নেই, আপনাকে পা ফেলতে হবে। ছাড়াও সমস্ত মেজর মেজর কিসের মেজর, তিন পয়সার মেজর, হাত যারা নিচি বন্ধে তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। এই হলো বিপ্লবী যুব সংঘ, একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। বিশেষ ঘরে মানে গোলামীর চাকরি, ইয়া সরকার ও ইয়া সরকার ইয়া সব, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না, পদে পদে এই বাধা মোকাবেলা করতে ঘরের লোক দিয়ে সকল রাফাদানিরাই এগুলি বাধা দিয়েছে। রাফাদানি সাহাতর হাত দ্বারা নিচি বন্ধে তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। হানাফি সাহাবি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, এক সময়ে 41 লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের পচা গন্ধে আশপাশ কয়েকটা দেশ আরও মানুষ মরেছে। এই হানাবি সাহাবি দ্বন্দ্ব, জোলা চাষা দ্বন্দ্ব, কৃষক প্রজা দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনো এগোতে পারবেন না। আর সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলা বিশ্বাস নেই, আপনাকে পা ফেলতে হবে। সংস্কার করবে, এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। দুর্বলতা দেখানো, বিশেষ বিশেষ করে তো লাফালি করো না, বিশেষ বিশেষ ঘরে মানে গোলামীর চাকরি, ইয়া সরকার ও ইয়া সরকার ইয়া সরকার সরকার শুধু মানে মানে সরকারের সঙ্গে সরকার ছেলে সরকারের নাতি বউ সব ছবি উঠবে 5-7টা, এই সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে, এইসব করে যুব সংসেলে চাকরি করতে পারবে না। এই জন্য বলি যুব সংসেলে কোনো সরকারি চাকরি করতে পারবে না। তুই যতই বিসিএস বলো ফেসিএস বলো, তোর রুজির মালিক আল্লাহ, স্বাধীন ব্যবসা করো, ছাড়ো সব। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র্যাঙ্কের সালাদ পড়তে দাঁড়িয়েছে, পায়ে পা লাগিয়েছে, মেজর সাহেব পায়ে পা লেগেছে, ওরে খুব বেঁধে গেছে, আবার পায়ে পা দিল, এত বেয়াদব তো বলি স্যার এটা তো হাদিসে রয়েছে, রাখো তোর হাদিসটা, আর পায়ে পা দিল সেই বল। ওকে তো ফোন করেছে, তোর মোবাইলে চালু হয়ে গেল, স্যার আমাকে এর বলছে আমাকে বরখাস্ত করবে, তা আমি কী করবো? তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তোমাকে গায়েবি মদত করবেন। ব্যাস পরদিন তো চাকরি গেল, চলে হলো বাড়ি, হলো বাড়ি হলো কোথাও জিনে দাও, আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। 4 বছর পরে একদিন ফোন করছে, স্যার আপনি বলছেন তুমি আল্লাহর বিধানের বেড়ে থাকো, দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম, সেই মুদিখানার দোকান চালাচ্ছি 4 বছর, এখন চিঠি আসছে তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত বহাল হয়েছে, পুরো বোনাসটা সব তুমি পাবা, দুবোর সঙ্গে ফান্ডে টাকা পাঠাও। তো পাঠাচ্ছি কথা মনে হলো, যদি সেদিন থেকে আমি না বলতাম, ছাড়াও সমস্ত মেজর মেজর কিসের মেজর, 3 পয়সার মেজর, একটু যদি 3 বার পায়খানা 4 বার বমি হলি মেজর গিরি শেষ, ওরাও কি ও লেফট রাইট সাইড আউট হয়ে যায়। দিনাজপুর এ কি বলে সিডায় আঙ্গেছি যুবসমাজ ছেলেরা, ওরা একজন আছে আর্মিতে বাড়ির রাজশাহী, ও রাত্রিবেলা আমার সাথে দেখা করতে আসে, বলছে স্যার কালকে একটা কাণ্ড হয়েছে। কি বলে? এই যে লেফট রাইট করতে হয়, আমি তো হাফ প্যান্ট পরি না, তো আমি তো কী করবো, আমি তো হাফ প্যান্ট কেন পরবা, তো ওই যে হুকুম তো হাফ প্যান্ট উরু দেখাবা, কোন কোন আইন এটা, তুই লেফট রাইট করো, ভোট পাঠা করো, সমস্যা কী আছে? তো তুমি খুলতে হবে কেন? তো জানি না স্যার এটা আইন, তুমি আজকে যাও পাঁচ জামা পরে দেখি করে, ঠিকই পাঁচ জামা পরে গেছে। আরে বাপরে বাপ, সামনে এসে সে মেজর কি কোন র্যাঙ্ক বলতে পারবো না, এমন ধমক দিয়েছে, এই তুই বাজা বললি কেন? তুই এটা তো আল্লাহর বিধান, বুড়িটা উড়ি তো লজ্জা, তোর কে বলি রে? আমার স্যার বলি। কে তো স্যার? আমার কথা বলি, ও তুমি ওই দলে চলে গেছো। এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য উনি করলেন, তোরা কিসের আর্মি, তোর সাহস নাই, ভীতু কাপুরুষের দল, এতদিন তোরা কেন বলিস নি যে আমরা পায়জা পরে এই লেফট রাইট করবো, যা আজ থেকে সবাই স্বাধীন, পাঁচ পায়জা পরে আসবে কাল থেকে। এই হলো বিপ্লবী যুব সংঘ, একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। পিছন থেকে আমি কথা বলেছি বটে, কিন্তু এমনভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজ এসে গেছে, ও অতি শেষ, আর তাতেই পুরো আর্মি পরিবর্তন হয়ে গেল।
কোনো আপোষ করা চলবে না। আজ আচ্ছা কানে কানে বললে হবে না, তাহলে বোঝ না, কানে কানে বলা বলি কাজ নাই, ডাইরেক্ট বলে দেওয়া হয় হিদায়ত হবে নাহলে জাহান্নামে যাবো আর কি। আল্লাহর বিধান আগে পায়ে পায়ে মিলাইতে হবে, এটা সুন্নত, একটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাজ দূর হয়, এটা কি সবচেয়ে বড় জিনিস নয়? ও তখনই যদি আমি মরে যেতাম ইনশাল্লাহ আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহ জানে যে কে কাজটা করলে পছন্দ থেকে, সব তো আল্লাহ জানে। হ্যাঁ আমাকে যখন কারাগারে দিল, আমাকে বলছে আপনি আমার ভাগিনা আছে সদর, তো ওর বাড়ি উঠতাম, তো ওকেও কারাগারে দিয়ে দিয়েছে। বার ওর কী দোষ? বলে এখানে গেলার সব আসতে বলে তোমার এই শাস্তি হয়েছে, কোশ্চেন করছে। সেখানে আমরা জঙ্গি ট্রেনিং দিতে যেতাম, তোমরা যে কাজ করলে শাস্তি পাবা। আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা টাচ করতে পারে নাই। আমরা নূর ইসলাম সাক্ষী সামনে থাকতো, আমার তো দোয়া করতাম আল্লাহ, মুসা আলাহ ইসলাম যেমন হারুন যেন দোয়া করেছিলেন, ওই দোয়াটাই করতাম আল্লাহ আল্লাহ মাফতা বানি ও বানা আখি, হজরত মুসা দোয়া করতে কোরআন আছে। আর আমি বলতাম কি আল্লাহ মাফতা বানি ও বানা ইবনি উখতি, আল্লাহ তুমি আমার মধ্যে আমার ভাগিদের মধ্যে ফয়সালা করে দাও। ও বলছে একবার মাতৃ আসছিল, হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল, বলে ঠিক মামুদ দোয়া কাজে লেগেছে, আমার কিচ্ছু হয়নি। বুঝলে যদি আল্লাহকে ডাকা যায় আল্লাহ শুনবে না মানে? শুনবেই ইনশাআল্লাহ। আর এটা এই এই হিম্মত তোমরা অর্জন করো। যুবসংঘ যেখানে যাবে সমস্ত আর সেখানে যাবে, বিয়ে পড়তে গেছো বিয়ে বাড়ি ধরে মেলা কিছু যার দরজা ধরে না, আমাকে দিয়েছে বিয়ের সময় বাপ হ্যাঁ গাদা কীসব দেয় না রং টং কীসব, হ্যাঁ এইসব কেন রে, তাহলে এইগুলো আমরা পড়তে হলুদ মুসো গা দিয়ে কেন হলুদ বেলতে সালে একটা সাবান দিলে হয়ে যায় সব ফেলে দিয়েছে। যেই যেই বিয়ে বাড়ি গল্প বলি বাপর কী জামা নিয়েছে সব ফেলে দিয়েছে, হলুদ মুখ কিছু মাখে না, একটু সাবান দিয়ে গোসলে চলি, কী জামা এটা কিছুই মানে না। মন্ত্রীর ভাগ্নি বিয়ে করছে, মন্ত্রীর বাড়ি বিয়ে হচ্ছে, মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না, এত তো মন্ত্রীর লজ্জা হলে তো আমার কী হয়েছে। এই যে মেজাজ থাকতে হবে, এই সংস্থার মেজাজ থাকতে হবে, কোনো কথা নাই। ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে, তা আমাকে বলছে আসলে ভাই আপনি এখানে এসছেন মোল্লা আব্দুর রহিম সাহের এলাকাটা, মানে জামাত ইসলামের আমির তখন উনি, এদের জামাতে ইসলাম আছে এর ভিতরে ইসলাম নাই। এই একটা কথা আমাকে ওই দিন বলেছে, আমি ভুলতেই পারেন হঠাৎ করে কি মুখ দিয়ে বেরিয়ে গেল। বলছে আপনি ওই দিন যে মুডে ছিলেন, যদি ওখানে আপনি ওকে সরাই না নিতেন আপনি একাই বুঝে সাইজ করে দিতেন, আমাকে টান দিনে কোনো ভেঙে নিয়ে চলে গেল হানিফ ভাই নিজেই। হানিফ ভাই ভাই আমি থাকতে পারি না কেন হঠাৎ, হানিফ ভাই মেয়র মানুষ আর আমাকে ধরে একে পাজা গোলাখের সে কি বাড়ি চলেন, এখানে আর হবে না। যারা যদি একবার বলি ফেলে সমস্ত শেষ ঘুলে যাবে না। এসব মানুষের কাছে গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়ে যেতাম। ঢাকার বংশাল ডেকে আহলে যে গাদা না, সেখানে আমি তো 238 নম্বর রুমে থাকতাম, কোথায় ঢাকা মহসিন হলে মিলাদের সহবরতের বৃদ্ধি লিখেছি তাহার কি বলেন আরাফাতে, সে পত্রিকা দিয়ে আসছি স্যার বাসায়, মানে ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের বাসায়। আর ওটা আসাম আমার নিজের লেখা না, শেখ বিন বাজার একটা লেখার অনুবাদ। তো এইবারে স্যার বাসায় দিয়ে আসলাম, স্যার পরদিন আসলে আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই সহবরতের পক্ষে ফজিলতের বয়ান করার জন্য। তো রাত্রিবেলায় যে আমি এই কাজ করে আসছি সারতে দাঁড়ো না, স্যার বাসায় গিয়ে দেখে এটা খুলি পড়লো, রে গালেবের অনুবাদ পড়লো, আমার খুব ভালোবাসতেন, পড়ি বলছে তো ওষুধ দিয়ে গেছে দেখুন কী করা যাবে। আমি যাচ্ছে ফজিলত ব্যান করি, ফজিলত ব্যান করা হবে না, কথা বুঝলেন না, সকালবেলা চলে গেছে সন্ধ্যেবেলা চলে গেছে, গিয়ে দেখে আমি নাই, দিয়েছে এমন ভাষণ ইমাম সাহেবটা সব ছিল তারা তোকে পক্ষে ভাষণ দিয়েছে, কিন্তু আর ফজিলতের বয়ান হলো না। এমনভাবে কঠোর ভূমিকা উনি নিলেন, সমস্ত সেলিব্রেশন নতুন নতুন জায়না বাজনা আসছিল সবগুলোকে বের করে দিয়ে তোরা তালা মধ্যে চলে আসছে। পরদিন সকালে আমি গেছি গালে তুমি কালকে ছিলে না কেন, স্যার আহলের ছেলেরা কখনোই বেদাতের মজলিসেও ঢোকে না, না এইখানে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। খুব খুশি পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে, মানে সহবরাত, সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন চেয়ারম্যানের ওস্তাদ ডক্টর ইসহাক সাহেব, যিনি ইবনে তাইমিয়ার পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সিরাজুল হক সাহেবেরও ছাত্র, এরা সব বসে আছে। আর ইসহাক সাহেব তোতলা মানুষ, তবলিগ জামাতের আমির, মানে বিশ্ব দেশের শ্রেষ্ঠ আমির, উনি উঠে তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন, সহেবরাত না করলেন। ওই যে সুরের দোকানে একটা বললো ইনি আনজালনা ফি আলাতি মোবারাকাতিন
এইটা বলে দিলে সবাইদের পক্ষে লম্বা বক্তৃতা, লম্বা তো বলতে পারে না, চোদলা তো এক কথা পাঁচবার বলে। যাই হোক, তারপরে মোস্তাফিজ স্যারকে ভিসি সাহেব বলছেন আপনি কিছু বলেন, উনি উঠে সবাইদের বিপক্ষে যা বলার সব বলে দিয়েছে। ও তো রাগে চোটে, হ্যাঁ হ্যাঁ মোস্তাফিজ মোস্তাফিজ কী জানে, ও কী জানে, ও কী জানে, শুরু কিন্তু ছাত্র তো। এবার ভিসি সাহেব বলছে আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে ছয়বারে ছয়বারে তো বাজেট হয়, এক জিনিসটা ধোকাবাজ। সরকার যদি পাঁচ বছরের বাজেট একবারে করতে পারে তা আল্লাহ কি পারে না? যুক্তিটা মাথা ঢুকে গেছে না, যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম তখনই চারটা জিনিস লিখিত হয়ে গেছে, বাজেট সেখানে শেষ, নতুন করে বাজেট হবে না। আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকব বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে আর কখনোই সহায়ত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। সমস্ত লোক মেনে নিল, সাধারণ সাধারণ টিচার যারা তারা যারা যুক্তিবাদী তারা কেউ কেউ তোক বুদ্ধি উঠলো, ঠিক হয়েছে আজকের থেকে বেশি গেলাম, আমরা সব হালুয়াটি খাওয়ার গজব থেকে বেশি গেলাম। উৎস কে বলে? পিছন থেকে এখান থেকে কলকাতা আমাদের নাড়তে হয়েছে। স্যার বলছে গালেব তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে, কাজটা আমি করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনার গেলে পূর্ণ যা দান করবে, কারণ আমি তো ছাত্র ওইখানে তো আমি যেতে পারি, তো আপনার যেতে হবে। এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফে যেখানে আমরা গেছি সেখানেই সংস্কার হয়েছে। 21 ফেব্রুয়ারি হবে, আগে বলছে জুতো খুলতে হবে, 1972 সালে জুতো খোলা, এখনকার জুতো খোলা কি এক কেন জুতো খুলতে হবে? রাশিয়া 21 ফেব্রুয়ারি জানেন না, তাই এই ময়দানের বাইরে তুমি কী করো আর কথা বল না, চলো তোর বাবার দোকানে যাবো, ওর বাবা ওষুধের দোকান আছে রাস্তার জাস্ট অপোজিটে, সেখানে যেয়ে বলে দেখি তো এই চাষা ওদের পায়ের তলায় স্যান্ডেল কেন, কেন সমস্যা কি, যে আপনার ছেলে আমার বলছে জুতো খুলতে, এই কী বলেছি সে বলতে না। সেই সময় এটা বলা একা একা তো যুবসংঘ ছিল না, এত সহজ মনে করো না, এখন তো সব ইজি হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে, পারবে